আসলে খাদ্য সন্ধানত আমার হাতিবিলাক থকার কোনো জায়গা নাই, মানে খোৱাৰ জায়গা নাই, থকার জায়গা নাই। আপনার আমার লেটেগোজান চাহ বাগে মৰঙী মৌজাত কবলে গেলে লেটেগোজান চাহ বাগিচাখনের বাদে হাতি থকা জায়গা নাই। আর সেই কারণে হাতিখিনি বৃহৎ একটা দল, মানে যাক বেলেগ বেলেগ ভাগ হয়ে পেলায় বাগানখনের বিভিন্ন জায়গাত আছে। আর তার ফলত চাহ শ্রমিকক মানে কাম করার বহুত অসুবিধা হয়েছে। আর যেহেতু হাতিখিনি সরু সরু বহুত পোয়ালি আছে, মাইকী হাতি বেশি থাকা পরিলক্ষিত হয়। আর সেই কারণে হাতিখিনি মানে শ্রমিকক বহুত অসুবিধা করেছে। তার ফলত হয়তো ডাঙর অঘটন হবলগিয়াও আছে। আমার যিনি মহিলা শ্রমিক পটককে পলাব নয়, বাগানের ভিতর পাত ছিঙি থাকা অবস্থা। ইয়ার মানে এই হাতিখিনিয়ে বাগানের অবস্থান করার মূল কারণটা হয়েছে আমার ইয়াত জঙ্গল নাই। আর এই জায়গাটো এজন এখন বাগানের সত্রাধিকারী বা এজন মানুহক আমি সদায় শলাগ লব লাগবে, সেখানেই হয়েছে আমার বন্ধ হয়ে থাকা বগীথলা বাগান। যদি বগীথলা বাগানখনের গুটি বাড়ি অঞ্চলখিনি আর আমার যখন দৈগু নদীর পাড় বাঁহবাড়ির জায়গাখিনি না থাকলেহেন, তেতিয়াহলে হয়তো হাতি আমার আজি আজির সময় হাতি মানুষের ঘরে ঘরে থাকলেহেন মরঙিত। কিন্তু হাতি থাকার জায়গা নাই, তেওঁলোকৰ এই জায়গা দুটা অলপ জঙ্গল হয়ে আছে, অলপ পড়ে থাকা মাটি। গতি খাদ্যটো কোনো মানে এজোপাও কতো হাতির খাদ্য নাই। কিন্তু আর একটা বস্তু দেখা গেছে, যিমানখিনি পড়ে থাকার জায়গা আছে তাত বাও ধানে হোক, অন্য খেতিয়ে হোক বা কিবাই হোক, এন আই এলে হোক, অসম সরকারে হোক, তেওঁলোকে সিঁচি দিয়া হলে খাবলে পোৱালে হাতিখিনি বাগানলে কেতিয়াও নাহিলেহেঁতেন বা রাস্তায় পদূলে কেতিয়াও হাতিখিনি নুঘুরিলেহেঁতেন। কিন্তু এই কথাটা আমি সদায় কৈ আহিছোঁ, তার কারণে কোনো গুরুত্ব আজিলৈকে লোৱা আমি দেখা নাই। আর বিশেষকৈ রাতির ভাগত যিটো পরিস্থিতি আমার ইয়াত হয়, বনকর্মী আছে, আমার বকিয়াল খণ্ড উন্নয়ন বন বিষয়া কার্যালয় যেটা আছে তাতে বনকর্মী আছে 6-7 জন। আর আমার জায়গা হয়েছে এইফালে বুড়াগোহাঁই খাট, ঢলা খাট, এইফালে আপনার রং বং, একটা বিস্তৃত অঞ্চল। এই 4-5 জন মানুষের চাওয়াটা একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব। ফোন করো আমি রাতে হাতি যেটা আমি খেলিব নোৱাৰা অবস্থা হয়ে যায়, আমি ফোন করো কয় আমি বুড়াগোহাঁই খাটত আছো। বুড়াগোহাঁই খাটের পর পোড়াবঙলা আহি পোৱা মানে 1 ঘন্টা, 1 ঘন্টালে হাতিটা কেতিয়াও রয়ে না থাকে। সেটা একটা ডাঙর ডাঙর প্রবলেম। আর এনেকুৱা হয়েছে, ইমান বৃহত্তর একটা উদ্যোগ NRL, NRL-এ যিখিনি জায়গাত আমার NRL-টো আছে সেই জায়গাখিনি আগত পুরনি হাতি থাকা জায়গা, পুরা জঙ্গলের জায়গা আছিল। তেওঁলোকে এতিয়া NRL-টো হওয়ার পিছত তেওঁলোকে অলমান হলেও আমার বন বিষয়াসকলের লগত লাগি তেওঁলোকে অলমান ব্যবস্থা করব লাগিছিল। হয় 10 জনমান আপনার কেজুয়াল লেবার ফরেস্টর লগত দিয়ে হাতি খেদাত তেওঁলোকে সহায় করব লাগিছিল, নহয় দুখন ভাল গাড়ি দি পেলায় তেওঁলোকে সহায় করব লাগিছিল। কিন্তু আজিলেকে আমি কোনো দিশে সেটো আমি করা দেখা নাই। কিন্তু অদরকারী মিটিং এসোপা পাতি, কোবাত নেমু পুলি রুব, কোবাত কিবা করব, হাতি সুরক্ষা কমিটি পাতিব, জাতকাটা লগাব, সেটো ব্যবস্থা হাতি কেতিয়াও নির্মূল করব ইয়াত নোৱাৰে। নির্মূল করার উপায় আমি একদম সরু মগজে আমি এটা বস্তু দেখিছো, বাগানবিলাকৰ হুলাবিলাক যদি তেওঁলোকৰ বাগিচাৰ কর্তৃপক্ষই পারমিশন দিয়ে, বাগানৰ পৰি থকা হুলাবিলাক, নহয় আমাৰ যিখিনি দখল কৰাৰ পিছত বনাঞ্চল বাছি গৈছে সেইখিনি দখিনি তেওঁলোকে যদি খোৱাৰ বাওধানে হওক কিবা দল এনেকুৱা খোৱা জাতীয় বস্তু হাতিৰ খাদ্য যদি তেওঁলোকে অলপ ব্যৱস্থা কৰে, সিঁচি মেলি দক, সেইবিলাক ইমান মানে কষ্টলি খরচত নপরে, গতি তেতিয়াহলে আমার অলপ হাতির সমস্যাটা অকমান কমে পায়, নহলে ভবিষ্যতে বহুত প্রবলেমে দেখা দিব। আপনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।